हेलो वेलकम बैक टू माय चैनल विल पावर। आज के आमी तुम्हारे सामने करे देखाबो पटाटो मशरूम मसाला कारी। ये रेसिपिटा रुटी नान परोटार साथे खेते खूब ही भालो लागे। तो चलो देखे नी रेसिपिटा केमन हबे आर देखार पर जदि भालो लेगे थाके ताहले अवश्यई लाइक कमेंट शेयर करबे एबं सबस्क्राइब करते भूलो ना जानो। मशरूम एकमात्र नन एनिमल प्रोटीन जेटाते विटामिन डी थाके, एछाड़ा एते तो विटामिन बी आछे এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে থাকে। মাশরুম পটাটো কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পটাটো যেটাকে চৌকো চৌকো করে কেটে রেখেছি, আর নিয়েছি ক্যাপসিকাম যেটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর দুটো টমেটো, একটা পেঁয়াজ, আর এক আরেকটা পেঁয়াজকে আমি এখানে চৌকো চৌকো করে কেটে রেখেছি, আর লাগছে এক টুকরো আদা। এখানে এক ইঞ্চি আদা মতো নিয়েছি, আর নিয়েছি চারটে রসুন কোয়া আর 200 গ্রাম মাশরুম। প্রথমে আমি মাশরুমগুলোকে পরিষ্কার করে নেব। মাশরুমগুলো পরিষ্কার করার জন্য এখানে আমি দুরকম পদ্ধতি দেখিয়েছি। প্রথম পদ্ধতিতে মাশরুমগুলোর ওপরের স্কিনটাকে হাতের সাহায্যে এরকমভাবে তুলে নিতে হবে, অথবা দ্বিতীয় পদ্ধতিতে মাশরুমগুলোকে একটা বাটিতে নিয়ে তাতে এক চামচ মতো আটা দিয়ে সেটাকে ভালো করে ঘষে ঘষে আলতো হাতে ঘষতে হবে। তারপর সেটাকে জলে জলে ধুয়ে নিতে হবে। জলে ধোয়ার পর মাশরুমটা আমার এরকম দেখতে হয়েছে। এবার মাশরুমগুলোকে নিজেদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে হবে। অন্য একটি পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে টমেটো, পেঁয়াজ, চারকোয়া রসুন, চারটি কাজু বাদাম গরম জলে দিয়ে দিয়েছি। এগুলোকে এবার ব্লাঞ্চ করে নেব। 2 থেকে 3 মিনিট ফোটালেই আমার এগুলো সব ব্লাঞ্চ হয়ে যাবে। এবার আমি একটা ফ্রাইং প্যানকে গরম হতে বসিয়ে দিয়েছি। এতে 4 টিস্পুন মতো তেল আর 1 টিস্পুন মতো ঘি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এতে মাশরুম আর কসুরি মেথি দিয়ে মাশরুমগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। দেখে নিচ্ছি মাশরুমগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার এই প্যানে আরো 1 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো এবার আমি তুলে রাখছি। এবার মিক্সিতে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম, রসুন কুচি আর 1 টুকরো আদা দিয়ে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় আমি এখানে 1 চামচ পোস্ত দিয়ে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াতে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি।
এবার এতে একে একে হাফ টিন স্পুন মতো হলুদ, এক টিস্পুন মতো জিরে পাউডার আর টু টিস্পুন মতো ধনে পাউডার, হাফ টিস্পুন মতো চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই সময় তাপটাকে একদম কমিয়ে দিচ্ছি আর প্যানটাকে কভার করে দিচ্ছি। এতে 1 টেবিল স্পুন আমি এখানে টমেটো সস ইউজ করেছি। এরপর কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যতক্ষণ না আমার ক্যাপসিকামগুলো সিদ্ধ হচ্ছে। এবার এতে আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আরও 3 থেকে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। লাস্টে নামানোর আগে আমি 1 টিস্পুন মতো গরম মশলা ইউজ করেছি। তো রেডি হয়ে গেছে আমার পটাটো মাশরুম মশলা কারি রেস্টুরেন্ট স্টাইলে।